রেডিও মির্চি 98.3 এফএম এ টাইম ফর সানডে সাসপেন্স। আমি সৌমক আপনার সঙ্গে। আশা করি আপনার সানডেটা খুব ভালো কাটছে, এরম ভাবেই ভালো কাটতে থাকুক। আজকে দুটো গল্প থাকছে আপনার জন্য। প্রথম গল্পটা নতুন একটি গল্প, প্রচেত গুপ্ত লেখা মাস্টার মশাই, আর তারপর আরেকটি গল্প থাকছে। দুটো গল্প অন সানডে সাসপেন্স। হ্যাভ ফান, এনজয় করুন, শুনতে থাকুন রেডিও মির্চি 98.3 এফএম। আমি সৌমক আপনার সঙ্গে, আর শুরু হচ্ছে সানডে সাসপেন্স। ইটস হট। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য প্রচেত গুপ্তর লেখা মাস্টার মশাই। প্রচেত গুপ্ত, তার জন্ম 14 অক্টোবর 1962 সালে। শিক্ষা জীবন কাটে কলকাতায়। বাঙুর বয় স্কুল থেকে বেরিয়ে ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। পড়াশোনার পাশাপাশি খুব অল্প বয়স থেকেই শুরু হয় তার সাহিত্য চর্চা। মাত্র 12 বছর বয়সে আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প। 2004 সালে আনন্দলোক পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস আমার যা আছে। এরপর থেকে দেশ, 1920, সানন্দা, আনন্দলোক পত্রিকার জন্য নিয়মিত তিনি লিখে গেছেন বহু গল্প এবং উপন্যাস। তার মধ্যে বিখ্যাত আশ্চর্য পুকুর, দেরি হয়ে গেছে, রাজকন্যা, দেখা হবে, জলে আঁকা ইত্যাদি। আজকের গল্পটি আমরা নিয়েছি পারুল প্রকাশনী থেকে প্রকাশিত 25টি নতুন ভূত এই বইটি থেকে। প্রধান চরিত্রে মাস্টারমশাই, তীর্থঙ্কর রায় এবং কাশ্যপ। গল্প পাঠে মীর। গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে মাস্টারমশাই। ঘর থেকে বেরিয়ে ডাক্তারবাবু কাশ্যপকে কাছে ডাকলেন। তার কাঁধে হাত দিয়ে নিচু গলায় বললেন, কাশ্যপ বসো, তোমার বাবা আর বেশি দিন বাঁচবেন না কাশ্যপ। আত্মীয় স্বজনকে খবর দাও, তারা শেষবারের মতো এসে মানুষটাকে দেখে যাক। মাস্টারমশাই নিজের যদি কোনো শেষ ইচ্ছে থাকে সেটাও জেনে নিও, পূরণ করবার চেষ্টা করো। একটু থামলেন ডাক্তারবাবু, মাথা নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আর কি বলবো বলো, মানুষ চিরকাল বেঁচে থাকে না, তাকে একদিন চলে যেতেই হয়, ইচ্ছে করে না তবু যেতে হয়। মানুষ জন্মের এটাই সব থেকে বড় দুঃখ। মাস্টার মশাই শুধু তোমার বাবা নন, এই চাপাডাঙ্গা গ্রামের সকলের প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ। তার কত ছাত্র দেশ বিদেশে ছড়িয়ে আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ গবেষক। তুই দুঃখ করো না কাশ্যপ, এইসব মানুষের না মৃত্যু হয় না, তারা ছাত্রদের মাঝখানে বেঁচে থাকে। আর কথা বাড়াতে পারলেন না ডাক্তারবাবু, শোকে তার গলা বুঁজে এলো, তিনি বেরিয়ে পড়লেন। কাশ্যপ চিন্তায় পড়ল। ডাক্তারবাবু বলে গেলেন সময় আর বেশি নেই, সবাইকে খবর দিতে হবে। তারা বাবাকে শেষবারের মতো দেখে যাবে, কিন্তু কিভাবে খবর দেবে? আত্মীয় স্বজনদের ঠিকানা, ফোন নাম্বার সে কিছুই জানে না। দীর্ঘ 20 বছর বিদেশে রয়েছে, সিডনিতে চাকরি করে, বেশি আসতে পারে না, মাঝে মাঝে আসে। এবার এসেছে 3 বছর পর, বাবার শরীর খারাপ শুনে এসেছে, কারো সঙ্গেই তার প্রায় যোগাযোগ নেই। কাশ্যপ বহুবারই বাবাকে সিডনিতে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল, বাবাই রাজি হননি, কেন রাজি হননি কে জানে। কাশ্যপের মা মারা গেছেন অনেক দিন হয়ে গেল, গ্রামের এই ছোট্ট বাড়িতে উনি একাই আছেন। বাইরে যাওয়ার কথা শুনলে বলেছেন, অসম্ভব অসম্ভব, এই বাড়ি, এই গ্রামের সঙ্গে আমার আমার নারীর যোগাযোগ, এসব ছেড়ে আমি যেতে পারবো না রে। তাছাড়া ওই যে ওই স্কুলটা দেখছিস, চাপাডাঙ্গা হাই স্কুল, ওখানে আমি 33 বছর মাস্টারি করেছি। এই স্কুল বাড়িটা দিনের মতো একবার না দেখলে আমি বাঁচবো না রে। অনেক বুঝিয়েও লাভ হয়নি,
বাধ্য হয়ে হাল ছেড়ে দিয়েছে কাশ্যপ। কিন্তু এখন কি হবে? বাবার ঘরেও এলো কাশ্যপ। মেঘনাথ সামন্ত চোখ বুঝে খাটে শুয়ে আছেন। 81 বছরের বৃদ্ধ, গলা পর্যন্ত চাদরে ঢাকা, মাথাটা দুটো বালিশের ওপর উঁচু হয়ে আছে। কে বলবে মানুষটার আয়ু শেষ হয়ে এসেছে? মাথার ওপরের খোলা জানলা দিয়ে মুখে সকালের আলো এসে পড়েছে, ঝলমল করছে। যারা খুব ভালো মানুষ হন তাদের বেলাতে সম্ভবত এরকমই হয়। মৃত্যুর ছায়া মুখে পড়তে পারে না, সব সময় ঝলমল করে। কাশ্যপ খাটের পাশে রাখা মোড়ায় বসল। মেঘনাথবাবুর গায়ে হাত রেখে বলল, বাবা বাবা। মেঘনাথবাবু চোখ খুললেন। কিছু বলবি? কাশ্যপ একটু চুপ করে থেকে বলল, বাবা তোমার কাছে একটা ডায়েরি ছিল না? ডায়েরি? কিসের ডায়েরি? ওই একটা ছোট্ট বাঁধানো ডায়েরি যেখানে বড় মামা, জেঠুমনি, নকাকা, ফুলমাসি এদের ফোন নাম্বার, ঠিকানা সব লেখা ছিল। মেঘনাথবাবু দম টেনে বললেন, ওদের ফোন নাম্বার, ওদের ঠিকানা দিয়ে কি হবে? কাশ্যপ একটু থমকে গেল। কি বলবে? কোনো মানুষকে কি বলা যায় তোমার সঙ্গে শেষবারের মতো দেখা করার জন্য সবাইকে খবর দেব? বলা যায় না। সে বলল, তোমার শরীরটা ভালো নেই, সে খবরটাই বলবো আর কি। মেঘনাথবাবু হাসলেন, তার হাসি এখনো উজ্জ্বল। বললেন, কি হবে খবর দিয়ে? তারা আমাকে এই অবস্থায় দেখে দুঃখ পাবে না? না না, থাকে থাক থাক থাক, কাউকে খবর দিতে হবে না। কাশ্যপ মুহূর্ত খানিক চুপ করে রইল। গাঢ় স্বরে বলল, বাবা তোমার যদি বিশেষ কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে করে তুমি বলতে পারো, আমি অবশ্যই যোগাযোগ করবার চেষ্টা করব। মেঘনাথ মাথা তুলে জানলা দিয়ে বাইরে তাকালেন, উদাস গলায় বললেন, যদি মনে আসে বলবো। দূরের কাউকে খবর দেওয়া না হলেও চাঁপাডাঙ্গা গ্রামের অনেকেই মাস্টার মশাইকে দেখতে এলো। আশাটাই স্বাভাবিক, মানুষটা এই গ্রামের জন্য কম করেননি। একদিন বিকেলে চাঁপাডাঙ্গা হাইস্কুলের মাস্টার মশাইরা সবাই দল বেঁধে এলেন, সঙ্গে এখনকার হেডমাস্টার মশাই বিশ্বম্ভরবাবু। মেঘনাথবাবু খুব খুশি হলেন, মানুষটা চাঁপাডাঙ্গা স্কুলের সঙ্গে জড়িত কাউকে দেখলেই খুশি হন। শিক্ষক, ছাত্র, কর্মচারী সবাইকে ভালোবাসেন। 20 বছরের বেশি হয়ে গেল উনি স্কুলের চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু মন থেকে স্কুলকে সরাতে পারেননি। অবসর নেওয়ার পর উনি বহুদিন স্কুলে গিয়ে বিশেষ ক্লাস নিতেন, তার জন্য কখনো একটা পয়সাও নেননি। বিশেষ ক্লাসে অঙ্ক শেখাতেন। মেঘনাথ স্যারের কাছে অঙ্ক শেখার জন্য ছেলেরা উন্মুখ হয়ে থাকত। অঙ্কের মাস্টার মশাইরা সাধারণত রাগি হন, মেঘনাথবাবু ছিলেন একেবারে উল্টো। অঙ্কের জন্য কোনো ছাত্রকে তিনি কখনো বকাঝকা মারধর করেননি। তিনি বলতেন, দেখো অঙ্কে কঠিন লাগার আসল কারণটা ভয়। যুগ যুগান্ত ধরে মাস্টারমশাইরা নিয়ম করে দিয়েছে, অঙ্ক না পারলে পিঠে বেত পড়বে। আরে বাপু, এই কারণেই তো ছেলেমেয়েরা ভয় ছিটিয়ে থাকে, অঙ্কে পুরো মন দিতে পারে না। আমি কিন্তু এই নিয়মটা মানি না। চাঁপাডাঙ্গা স্কুলের মাস্টার মশাইদের বসতে বলে মেঘনাথ সামন্ত বললেন, বসো 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 বসো, তোমাদের দেখে আমার মনটা ভরে গেল। তোমাদের মধ্যে আমি নিজেকে দেখতে পাই। আমি চলে যাচ্ছি, তোমরা স্কুলটাকে প্রাণ দিয়ে রক্ষা করবে। বিশ্বম্ভরবাবু ভারী গলায় বললেন, ওভাবে বলবেন না মাস্টার মশাই, আরে আপনাকে আমরা কোথাও যেতে দেব না। মেঘনাথ সামন্ত একটু শুকনো হাসলেন, বললেন,
ঠিক আছে, থাক ওসব কথা। স্কুলের খবর বলো তো, খেলার মাঠটা কি ঠিক করা গেছে? আচ্ছা, ছেলেদের খাওয়ার জলের জন্য আর একটা ডিপ টিউবওয়েল বসানোর কথা ছিল না, সেটার কি হলো? মাস দুয়েক আগে শুনেছিলাম ক্লাস 9-10 বেঞ্চের অবস্থানগুলো নাকি মোটে ভালো নয়। মেরামত করেছ? নতুন কিনলেই তো ভালো হয় বাপু। মেঘনাথবাবুর কথায় স্কুলের মাস্টারমশাইরা অবাক হলেন। অসুস্থ অবস্থাতেও উনি স্কুলের ব্যাপারে এত খোঁজ খবর নিচ্ছেন, এত উৎসাহ দেখাচ্ছেন। বিশ্বম্বরবাবু মাথা নামিয়ে বললেন, টাকা পয়সার টানাটানি চলছে, এতগুলো কাজ করতে লাখ দুয়েক টাকা লাগবে। তাছাড়া ভেবেছিলাম একটা লাইব্রেরির ঘর বানাবো, কিন্তু সবটাই আটকে আছে। মেঘনাথবাবু চিন্তিত গলায় বললেন, তোমরা সরকারের কাছে আবেদন করছো না কেন বলো তো? করেছি, এখনো কোনো সাড়া পাইনি। সেই আবেদনের চিঠি হারিয়ে গেছে কিনা তাও জানি না। আপনি তো জানেন মাস্টার মশাই, গাঁয়ের স্কুলের কথা সবার একেবারে শেষে মনে পড়ে। ঠিক বলেছ, আমার সময় এরকম সমস্যায় আমরা পড়তাম। একবার ক্লাস 8B ক্লাসরুমের ছাদ দিয়ে বৃষ্টির জল পড়তে লাগলো। আমি তো সরকারের কাছে চিঠি পাঠিয়ে দিলুম, ছাদ মেরামতের জন্য টাকা চাই। সেই টাকা ভাবো এলো বর্ষা পেরিয়ে শীতের শেষে। আচ্ছা, তোমরা ব্যক্তিগত উদ্যোগে কিছু টাকা তুলতে পারো না? আমার সময় কিন্তু আমি ঘুরে ঘুরে স্কুলের জন্য টাকা তুলতাম, চাপাডাঙ্গা গ্রামের ধনী মানুষদের বাড়িতে যেতাম, অনেকেই টাকা দিত। দোতলা তো ওই টাকাতেই তৈরি হয়েছিল। মাস্টার মশাই, সেই দিন আর নেই। এখন ধনী মানুষরা চট করে স্কুল টুলের জন্য টাকা পয়সা দিতে চায় না, টাকা থাকলে অন্য জায়গায় লাগায় যাতে টাকা আরো বাড়ে। তাছাড়া চাপাডাঙ্গায় আর ধনী মানুষ কি আছে বলুন? যারা ছিলেন বাড়িতে তালা দিয়ে শহরে চলে গেছেন। মেঘনাথ সামন্ত বিষণ্ন গলায় বললেন, তাও ঠিক, তবু চেষ্টা করো, তুমি সরকারের আপিসে দরবার করো। একটা ভালো লাইব্রেরি ছাড়া স্কুল কি করে চলবে বলো তো? মাস্টারমশাই, আপনার জন্য একটা সামান্য উপহার এনেছি। মেঘনাথ সামন্ত অবাক হয়ে বললেন, কি উপহার? এই সময় উপহার কি দেবে? বিশ্বম্বরবাবু ব্যাগ থেকে কাগজ মোড়া একটা চৌকো মতো জিনিস বের করলেন। কাগজ খুলতে দেখা গেল চাঁপাডাঙ্গা হাইস্কুলের একটা হাতে আঁকা ছবি, ভারী সুন্দর, জল রং দিয়ে আঁকা। তবে ছবিটা বেশ কয়েক বছর আগের, সোনালি ফ্রেম দিয়ে যত্ন করে বাঁধানো। মেঘনাথ সামন্ত হাতে সেই ছবিটা নিয়ে অস্ফুটে বললেন, বাহ, অপূর্ব, দারুণ। বিশ্বম্বরবাবু উৎসাহ নিয়ে বললেন, মাস্টারমশাই, ছবিটা কার আঁকা আপনি কি বলতে পারবেন? ছবির গায়ে হাত বোলাচ্ছেন মেঘনাথবাবু, যেন পরম যত্নে তার সন্তানের গায়ে হাত বোলাচ্ছেন। বিড়বিড় করে বললেন, কার আঁকা এটা? আমাদের স্কুলেরই এক ছাত্রের, আপনার সময় স্কুলে পড়ত। স্কুলের পুরনো কাগজপত্র পরিষ্কার করতে গিয়ে হঠাৎ পাওয়া গেছে, দোমড়ানো মোচড়ানো অবস্থাতে পাওয়া গেছে। তাই নাকি? কি নাম? তীর্থঙ্কর রায়, ক্লাস 10 পড়ত। মেঘনাথবাবু চোখ বুঝে মনে করার চেষ্টা করলেন, তারপর নিজের মনে মনে বললেন, তীর্থঙ্কর, ছবি আঁকত না তো, এখনই ঠিক মনে করতে পারছি না তো। চাঁপাডাঙ্গা স্কুলে ড্রয়িং স্যার জীবন চক্রবর্তী বসেছিলেন হেডমাস্টার মশাইয়ের পাশে, বললেন, আর আপনাকে কষ্ট করে মনে করতে হবে না স্যার, খবর পেয়েছি সেই ছেলে আর এখন দেশে থাকে না, বিদেশে গিয়ে খুব বড় আর্টিস্ট হয়েছে, ছবি আঁকা স্কুল খুলেছে। বিশ্বম্বরবাবু বললেন, মাস্টার মশাই, আমরা কাশ্যপকে বলে দিচ্ছি,
সে যেন ছবিটা আপনার সামনের দেয়ালে টাঙিয়ে দেয়। আপনি চোখ খুললেই ওটা দেখতে পাবেন। মেঘনাথবাবু ধীর গলায় বললেন, ভালো করেছ, খুব ভালো করেছ। এখন তো আর নিজে গিয়ে স্কুলটাকে দেখে আসতে পারি না, এই ভালো। যতদিন বাঁচব চোখ খুললেই আমি দেখতে পাব। তবে তবে ওই যে ছবিটা এঁকেছে, কি নাম বললে, তীর্থঙ্কর, তীর্থঙ্করকে তো আমি কিছুতেই মনে করতে পারছি না। এত সুন্দর ছবি আঁকত, এই ছেলেকে ভুলে যাওয়াটা তো ঠিক হয়নি আমার। না না না, আমার খুব অন্যায় হয়ে গেছে, খুব অন্যায় হয়ে গেছে। তীর্থঙ্কর, তীর্থঙ্কর। কাশ্যপের খুব ভালো লাগলো। বাবা কত আনন্দ নিয়ে মাস্টার মশাইদের সঙ্গে কথা বললেন, মনেই হলো না মানুষটা অসুস্থ। আসলে ভালো লাগার বিষয় নিয়ে কথা বললে মানুষ কষ্ট ভুলে যায়। দরজা পর্যন্ত সবাইকে এগিয়ে দিল। বিশ্বম্বর বাবুকে বলল, আপনারা যদি মাঝে মধ্যে আসেন খুব ভালো হয়, চাপাডাঙ্গা স্কুলের কাউকে দেখলে বাবা কতটা যে খুশি হন। কাশ্যপ, এই কাশ্যপ। সন্ধেবেলা ছেলেকে কাছে ডাকলেন মেঘনাথ সামন্ত। আমার একটা ইচ্ছে আছে। কাশ্যপ বাবার মুখের উপর ঝুঁকে পড়ে বলল, কি ইচ্ছে বাবা? আমি মৃত্যুর আগে আমার এক ছাত্রের সঙ্গে আমি যোগাযোগ করতে চাই। হ্যাঁ বলো, কি? তার নাম তীর্থঙ্কর রায়। ওই যে সামনের দেয়ালে ছবিটা দেখছো না, ওটা তারই আঁকা। আমি তাকে মনে করতে পারছি না কিছুতেই। আমি আমি না ভেতরে ভেতরে ছটফট করছি। যে ছেলে এত সুন্দর ছবি আঁকত, আমি আমি কেন তাকে ভুলে যাব? কাশ্যপ, কাশ্যপ, যে করে হোক তুমি তার সঙ্গে আমার একবার কথা বলিয়ে দাও। শুনলাম সেও তো তোমারই মতো বিদেশে থাকে, আমেরিকা, ইউরোপের কোন শহরে থাকে। তুমি তুমি তার সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দাও বাবা, একটু যোগাযোগ করিয়ে দাও। নিশ্চয়ই দেব। তুমি তার টেলিফোন নাম্বার বা মেইল আইডি দিতে পারবে? আমি আজই যোগাযোগ করে নিতাম তাহলে। ওসব আমার কাছে কিছু নেই। দেখো এবার, দেখো তুমি যদি পারো, কিভাবে পারবে তুমি দেখো। এতটা কথা বলে মেঘনাথ সামন্ত হাঁপিয়ে উঠেছেন। তিনি চোখ বুঝলেন। চিন্তিত মুখে কাশ্যপ বলল, ঠিক আছে বাবা, আমি দেখছি। কাশ্যপ মনে মনে প্রতিজ্ঞা করল, যে করেই হোক তীর্থঙ্কর রায়কে বাবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। তার মেল আইডির সন্ধান পেলে আর কোনো সমস্যা হবে না। আধুনিক প্রযুক্তিতে তো এটাই সব থেকে বড় সুবিধে। পৃথিবীটা হাতের মুঠোয় এসে গেছে। কাশ্যপ রাতের খাওয়া সেরে ল্যাপটপ খুলে বসল। আর্টিস্ট তীর্থঙ্কর রায় লিখে সার্চে ক্লিক করতেই 156 জন তীর্থঙ্কর রায়ের তালিকায় ভেসে উঠল পর্দায়। সকলেই শিল্পী। এর মধ্যে বাবার ছাত্র কোনজন? জানতে হলে সকলের পরিচয় ঘাঁটতে হবে। 156 জনের পরিচয় দেখা কঠিন বিষয়। তার উপর আর একটা সন্দেহ আছে, সেই তীর্থঙ্কর রায় কি চাঁপাডাঙ্গার কথা লিখবে? গ্রামের স্কুলের কথা অনেকে চেপে যায়, এড়িয়ে চলে, অনেক সময় বানিয়ে বড় কোনো শহরের স্কুলের কথা বলে। এই ছেলেও যদি সেরকম হয় তাহলে তো কিছুই করা যাবে না। যাই হোক, বাবার এই ইচ্ছে পূরণ করবার চেষ্টা করতেই হবে। নিজে গিয়ে রান্নাঘরে কফি বানালো কাশ্যপ। তারপর কফির মাগ নিয়ে বসে 156 জন তীর্থঙ্করের প্রোফাইল খুঁজতে শুরু করলো কাশ্যপ। কিন্তু রাত 2 পর্যন্ত হাতড়েও কোনো লাভ হল না। চাঁপাডাঙ্গার তীর্থঙ্কর কোথাও নেই। যদি থেকেও থাকে, সে চাঁপাডাঙ্গার নাম গোপন করেছে। কাশ্যপ হতাশ, এতটা এগিয়েও লাভ হল না, বাবার ইচ্ছেটা মেটানো গেল না। খানিকটা রেগেই কাশ্যপ এবার একটা কাণ্ড করল। নিজে একটা বার্তা লিখল, তারপর সেন্ড করে দিল 156 জন শিল্পী তীর্থঙ্কর রায়ের কাছে। ইংরেজিতে লেখা সেই বার্তার মানে এরকম,
নমস্কার, আমার নাম কাশ্যপ সামন্ত। আমার বাবার নাম মেঘনাথ সামন্ত। তিনি পশ্চিমবঙ্গের গ্রামে থাকেন, সেই গ্রামের নাম চাঁপাডাঙ্গা। একসময় আমার বাবা চাঁপাডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সেই সময় ক্লাস টেনের এক ছাত্র খুব সুন্দর ছবি আঁকত। সে জল রং দিয়ে স্কুলের একটা ছবিও এঁকেছিল। সম্প্রতি সেই ছবিটি স্কুলের পুরনো কাগজপত্রের ভেতর থেকে উদ্ধার করা গেছে। ছেলেটি নাকি এখন একজন বড় শিল্পী, বিদেশে আছে, কিন্তু বাবা কিছুতেই তাকে মনে করতে পারছেন না। আমার বাবা অসুস্থ, মৃত্যুশয্যায়। তার খুব ইচ্ছে ছেলেটির সঙ্গে তার একবার যোগাযোগ হোক। তার ঠিকানা, ফোন নাম্বার, মেল আইডি আমরা কিছুই জানি না। আমি আপনার কাছে বার্তাটি পাঠাচ্ছি কারণ সেই ছেলের নামও আপনারই মতো, তীর্থঙ্কর রায়। আপনি যদি চাঁপাডাঙ্গার তীর্থঙ্কর রায় হন তাহলে দয়া করে আমার মেলে খুব তাড়াতাড়ি জবাব পাঠান। আমি টেলিফোনে বা কম্পিউটারে বাবার সঙ্গে আপনার একবার কথা বলিয়ে দেব। একজন মৃত্যুপথ যাত্রী মাস্টার মশাইয়ের শেষ ইচ্ছাটার কথা ভেবে আশা করি আপনি নিশ্চয়ই সাড়া দেবেন। আমি এখন চাঁপাডাঙ্গায় বাবার কাছেই আছি। আমার মোবাইল ফোন নাম্বারটা সঙ্গে দিয়ে দিলাম। ইতি কাশ্যপ সামন্ত। এরপর একদিন, দুদিন, তিন দিন কেটে গেল। কাশ্যপ রোজই কম্পিউটারে তার মেল চেক করে, না কোনো জবাব নেই। এদিকে মেঘনাথ বাবুর অবস্থার অবনতি হয়েছে। শনিবার শরীরটা বেশ খারাপ ছিল। কাশ্যপ বসেছিল পাশে, দরজায় কড়া নাড়ার শব্দ। কে এলো? গ্রামের কেউ বাবার খবর জানতে এসেছে? হতে পারে। শুধু সকালে কেন, কেউ কেউ রাত করেও খবরাখবর নিতে আসে। কাশ্যপকে বলে যায়, কোনো চিন্তা করবে না, যত রাতই হোক দরকার হলেই আমাদের ডাকবে। নিশ্চয়ই সেরকম কেউ। কাশ্যপ উঠোন পেরিয়ে গিয়ে দরজা খুলল, খুলে চমকে গেল। না, গ্রামের কেউ নয়। লম্বা চওড়া চেহারার একটি ঝকঝকে ছেলে দাঁড়িয়ে আছে, প্রায় তারই বয়সী। ধোপদুরস্ত শার্ট প্যান্টে ঝলমল করছে। পিছনে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটা চকচকে বড় গাড়িও দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে যুবক এই গাড়িতে এসেছে। কাশ্যপ জিজ্ঞাসু চোখে তাকাল। ছেলেটি হাত বাড়িয়ে বলল, আপনি নিশ্চয়ই কাশ্যপ? নমস্কার, আমি তীর্থঙ্কর, তীর্থঙ্কর রায়, আপনার বাবার ছাত্র। মাস্টারমশাই কেমন আছেন? কাশ্যপ প্রায় লাফিয়ে উঠল, ইচ্ছে করল ছেলেটিকে জড়িয়ে ধরতে। ইতিমধ্যে তার মুখের কথা জড়িয়ে গেল। আপনি, আপনি তীর্থঙ্কর? উফ, আপনাকে যে কিভাবে খুঁজেছি আমি। তীর্থঙ্কর সামান্য হাসল, বলল, আর খুঁজতে হবে না, আমি এসে গেছি, আপনার মেল পেয়েছি। মনটা খুব খারাপ হয়ে গেল। মাস্টার মশাইয়ের কাছে আমি যে কতখানি কৃতজ্ঞ উনি নিজেও জানেন না। উনি না থাকলে আমি আর শিল্পী হতে পারতাম না। সকালে কলকাতা থেকে নিজে গাড়ি চালিয়ে চলে এলাম, তবে আমার হাতে সময় খুব কম। অশেষ ধন্যবাদ। বাবার শরীরটাও আসলে খুবই খারাপ, আর কতদিন যে উনি বাঁচবেন, আপনি দেরি করে ফেললে হয়তো দেখাই হতো না। কাশ্যপ আর কথা বাড়াল না, তীর্থঙ্করকে বাবার কাছে নিয়ে গেল। মেঘনাথ সামন্ত চোখ খুললেন। কাশ্যপ ঝুঁকে পড়ে বলল, বাবা, বাবা দেখো কে এসেছে, তোমার সেই ছাত্র তীর্থঙ্কর, দেখো তো, চিনতে পারো কিনা? মেঘনাথ সামন্ত চিনতে পারলেন না। তিনি জড়ানো গলায় বিড়বিড় করে বললেন, কেন, এমন হচ্ছে কেন? কেন আমি তোমাকে চিনতে পারছি না তো? তীর্থঙ্কর মেঘনাথ সামন্তর হাতটা ধরে বলল, সেটাই তো স্বাভাবিক মাস্টারমশাই, আপনার তো চিনতে পারার কথা নয়, অনেক বছর আগের কথা, আর আমার চেহারাও অনেক বদলে গেছে। তখন আমি হাফ প্যান্ট পরতাম, স্কুলের ইউনিফর্ম, কালো হাফ প্যান্ট, সাদা শার্ট। বালিশে শুয়ে আক্ষেপে মাথা নাড়লেন মেঘনাথ সামন্ত, বললেন, সে তো
সবাই বুঝত, তবু তো অনেক ছাত্রকে এখনো চিনতে পারে। তোমার মতো একজন গুণী ছেলের কথা আমার তো মনে রাখা উচিত ছিল। আমার খুব খারাপ লাগছে গো, খুব খারাপ লাগছে। তীর্থঙ্কর তার মাস্টার মশাইয়ের কপালে হাত রাখল। যাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে তাদের হয়তো চিনতে পারবেন, আপনি দুঃখ পাবেন না মাস্টার মশাই। আপনার আমাকে মনে না থাকুক, আমার তো আপনাকে মনে আছে। ভূগোল ক্লাসে পড়া না শুনে ম্যাপ খাতার পাতায় ছবি এঁকেছিলাম, স্কুলের ছবি। ভূগোলের মাস্টার মশাই ধরে ফেললেন, তারপর তো তিনি রেগে আগুন, কান ধরে নিয়ে গেলেন হেডমাস্টার মশাইয়ের ঘরে। আপনি ছবি দেখে কটমট করে আমার দিকে তাকালেন, বললেন, সঙ্গে রং তুলে এনেছিস? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, না রং কেনার পয়সা নেই। আপনি বললেন, ঠিক আছে আমি রং কিনে দিচ্ছি। আমি দারুণ ভয় পেয়ে গেলাম, বললাম, মাস্টার মশাই আর কখনো করবো না, ছবি আঁকবো না। আপনি ধমক দিয়ে বললেন, চুপ, এই ছবি এখনই এখানে বসে রং করবি, এটাই তো শাস্তি। ভূগোলের মাস্টার মশাই তো অবাক, এমন শাস্তির কথা তিনি কখনো শোনেননি। কান ধরে দশবার উঠবোস নয়, পিঠে দুঘা বেত নয়, তার বদলে পেন্সিলে আঁকা ছবি রং করা, তাও আবার নিজের পকেটের পয়সা খরচ করে রং তুলি কিনে আনার ব্যবস্থা করলেন। আমিও শাস্তির মাথামুণ্ড কিচ্ছু বুঝতে পারলাম না, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। স্কুলের পিয়ন কাকু রং তুলি কিনে আনার পর আপনার ঘরে বসে ছবি রং করলাম চোখের জল মুছতে মুছতে, আর আপনি চলে গেলেন ক্লাস নিতে। কাশ্যপ বলল, চোখে জল কেন? তীর্থঙ্কর হেসে বলল, আরে তখনও তো আমি জানি এরপরেই আমার বিরাট কোনো বিপদ আসছে। মেঘনাথ সামন্ত নিচু গলায় বললেন, তারপর? তারপর আপনি ফিরে এসে আমার ছবি দেখলেন, দেখে আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই একদিন খুব বড় শিল্পী হবি, সবার মুখ উজ্জ্বল করবি। এই ছবিটা রেখে দিলাম, এটা চাঁপাডাঙ্গা স্কুলের সম্পত্তি হল, তুই এই রং তুলি রাখ, এটা তোর সারা জীবনের সঙ্গী হবে। আমার যে কি আনন্দ হল মাস্টার মশাই, আমি বুঝিয়ে বলতে পারবো না। কথা শেষ করে তীর্থঙ্কর দেয়ালের দিকে তাকালো, তার চোখে জলের বিন্দু, সেখানে তারই আঁকা ছবিটি ঝুলছে। তীর্থঙ্কর এবার তার হাতের ব্রিফকেস খুলে স্কুলের জন্য একটা চেক বের করল। মেঘনাথ সামন্ত বললেন, এটা কি? 2 লক্ষ টাকার চেক, চাঁপাডাঙ্গা হাইস্কুলের নামে লিখে এনেছি। এটা আসলে আমার আপনাকে প্রণাম, আমি জানি চাঁপাডাঙ্গা স্কুলকে আপনি কত ভালোবাসেন, এটা আপনি না করতে পারবেন না। আপনাদের আশীর্বাদে বিদেশে ছবি বিক্রি করে আর ছবি আঁকা শিখিয়ে কিছু টাকা পয়সা রোজগার করেছি, দয়া করে আপনি এটা স্কুলে পাঠিয়ে দেবেন। টাকাটা যদি স্কুলের কোনো কাজে লাগে আমি বড় খুশি হব। আচ্ছা মাস্টার মশাই, আজ তাহলে আসি। মেঘনাথ সামন্ত তীর্থঙ্করের হাত ধরে কিছু বলতে গেলেন, পারলেন না, তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মাস্টার মশাই, আপনি কি এবার আমাকে চিনতে পারলেন? মেঘনাথ সামন্ত এবার চোখ বুঝে ফিসফিস করে বলতে লাগলেন, না, বড় কষ্ট, বড় কষ্ট হচ্ছে আমার। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো তীর্থঙ্কর, মুহূর্ত খানেক ভুরু কুঁচকে তাকিয়ে রইল তার প্রিয় মাস্টার মশাইয়ের দিকে, তারপর ধীর পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। গাড়িতে ওঠবার সময় কাশ্যপ বলল, ইয়ে, আপনি যে এতদূর এসেছেন তার জন্য কি বলে যে ধন্যবাদ দেব কিছু মনে করবেন না। হ্যাঁ, মানে বাবার শরীরটা এখন যে অবস্থায় আছে তাতে অনেকদিন আগের কাউকে মনে করাটা বাবার পক্ষে ভীষণ কঠিন। অন্যমনস্কভাবে তীর্থঙ্কর বলল, না, আমি কিছু মনে করছি না, উনি কষ্ট পাচ্ছেন এটাই খারাপ লাগছে। তীর্থঙ্করের গাড়ি চলে যাওয়ার পর বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কাশ্যপ। এমন মানুষ আজও আছে? উঠোন পেরিয়ে বাবার ঘরের দিকে এগিয়ে গেল কাশ্যপ। আজ সারা দিন সে বাবার পাশেই থাকবে, চাঁপাডাঙ্গা স্কুলে একটা খবর দিতে হবে।
তীর্থঙ্কর রায়ের চেকটা দিতে হবে। ভাবতে ভাবতে বাবার ঘরের দরজার কাছে পৌঁছে গেল কাশ্যপ। তারপরই থমকে দাঁড়ালো। কি ঘরে ও কে বসে আছে? কে? ছোট একটা ছেলে সাদা জামা কালো প্যান্ট স্কুলের ইউনিফর্ম পরেছে যেন, আর বসে আছে মেঘনাথ সামন্তর মাথার কাছে, মাথায় হাত বোলাচ্ছে পরম যত্নে। পায়ের আওয়াজ পেয়ে দরজার দিকে মুখ ফেরালো ছেলেটা। ঠান্ডা একটা স্রোত শিরদাঁড়া বেয়ে নেমে গেল কাশ্যপের। মুখটা সে চিনতে পেরেছে, তীর্থঙ্কর রায়। কাশ্যপের চারপাশ অন্ধকার হয়ে গেল। সে দরজা ধরে মেঝেতে বসে পড়ল। মেঘনাথ সামন্ত মারা গেলেন সেদিন দুপুরে। মুখে কোনো কষ্টের ছাপ নেই, যেন দীর্ঘ জীবন তাকে পরম তৃপ্তি দিয়েছে। পরদিন সকালে খবরের কাগজে একটা ছোট্ট খবর পড়ল কাশ্যপ। খবরের শিরোনাম, শিল্পীর মৃত্যু। লন্ডনে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় তীর্থঙ্কর রায় নামে এক বাঙালি শিল্পীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চাঁপাডাঙ্গা নামের এক অখ্যাত গ্রামে এই শিল্পী তার বাল্যকাল কাটিয়েছিলেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুর্ঘটনার দিন তিনি বাড়ি থেকে বেরিয়ে হিথ্রো বিমানবন্দর যাচ্ছিলেন। কারণটা বড় অদ্ভুত। তিনি দুদিনের জন্য দেশে যাচ্ছিলেন, যাচ্ছিলেন তার পুরনো চাঁপাডাঙ্গা গ্রামে। সেখানে তার স্কুলের এক শিক্ষক খুব অসুস্থ, তিনি নাকি তাকে দেখতে চান, সেই কারণেই। কাশ্যপ কাগজ ফেলে উঠে পড়ল, আলমারি থেকে চেকটা বের করল। চেকের ওপর দুর্ঘটনার দিনের তারিখ। কাশ্যপের সারা শরীর ঝিমঝিম করে উঠল। শুনছিলেন মাস্টার মশাই, রচনা প্রচেত গুপ্ত, গল্প পাঠে এবং বিশ্বম্ভর বাবুর চরিত্রে মীর, গল্পের সূত্রধার ডাক্তার বাবু এবং তীর্থঙ্কর রায়, সোমক, মাস্টার মশাইয়ের ভূমিকায় জগন্নাথ বসু, কাশ্যপ এবং জীবন চক্রবর্তী অগ্নিজিৎ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় সোমক, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ এবং অভিষেক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।